ভিডিও প্রথমেই দুটো তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে রাখলাম, খুব দেখো খুব সহজে লেখা আছে, প্রোভাইডস মানে এখানটা হোপ টিউশনের একটা আর একটা এটা, কারণ তোমাদের 2018 কি 17 কোশ্চেন একটা এরকম ধরনের এসেছিল অ্যাডভার্টাইজমেন্ট, তো সেটা আমি দিয়ে দিলাম, খুব সহজে লেখা যায়, ইনফরমেশানগুলো দেবে, আমি বাদ বাকি বুঝে দিয়েছি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা কীভাবে লিখতে হয়। জাস্ট একটা নাম দেবে অ্যান্ড একটা লাইন লিখবে, অ্যান্ড তুমি যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাও বা কোনো হোম ডেলিভারি সার্ভিস শুরু করতে চাও বা বেকারি খুলতে চাও, সে তার মেনু দেবে অ্যান্ড তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট খতম, তুমি ফুল ম্যাক্স পেয়ে যাবে। জাস্ট একটা নাম দেবে আর একটা লাইন লিখবে আর তোমার বিজনেস প্রোডাক্টগুলো দেবে বা যেটা জিনিস খুলতে চাই তো সেটার মেনশনসগুলো দেবে, পুরো খতম, তোমার অ্যাডভার্টাইজমেন্ট খতম। হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার কম্পালসারি ইংলিশ LCC1 ফার্স্ট ব্র্যাকেট অফ 2 এর অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা পার্ট আছে। সো এই ভিডিওটা তোমাদের আমি অ্যাডভার্টাইজমেন্টটা কীভাবে লিখতে হয় খুব সহজে সেটা একবার দেখাবো। অলরেডি আমি স্টোরিটা কীভাবে লিখতে হয় সেটা একবার দেখে দিয়েছি, সো অনেকের পছন্দ হয়েছে, আই থিঙ্ক 2000 মতো ভিউ, যারা এখনও দেখোনি দেখে নিও। সো নর্মালি স্টোরির মতোই হচ্ছে কি যে আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে শেখাবো, তোমরা অলরেডি যা যা শিখেছো নর্মালি তার থেকে অনেক তুলনামূলক কম সহজে মানে খুব সহজে শিখে দেবো, অ্যান্ড আই এম শিওর যে নর্মালি এরপরে অ্যাডভার্টাইজমেন্টটা লিখতে গেলে তোমরা ভয় পাবে না বা কিছু, মানে খুব সহজ একদম পুরো সিম্পল সেন্টেন্সে লিখে দেবো। তার আগে বলে দিচ্ছি এখানটায় কতগুলো রুলস আছে এদের, যেমন হচ্ছে কি তোমাদের একটা শর্ট টাইটেল দিতে হয়, একটা হেডিং দিতে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের মিনিমাম ওয়ার্ডস দিতে হয়, ঠিক আছে, ওয়ার্ডসটা তোমাদের 10 থেকে 50টা ওয়ার্ডের মধ্যে হতে হয়। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে কি তোমাদের মানে অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে একটা সুবিধাজনক জিনিস হচ্ছে কি তোমরা যদি খুব সহজে সব কিছু বোঝাতে পারো, ঠিক আছে, খুব কম শব্দের মধ্যে 10 থেকে 50টা ওয়ার্ডের মধ্যে তো বলা হয়েছে, তোমরা যদি 20টা ওয়ার্ডের মধ্যে বা 30টা ওয়ার্ডের মধ্যে যদি কমপ্লিট করতে পারো অ্যাডভার্টাইজমেন্টটা, সো তোমরা নাম্বার বেশি পাবে, কম লিখে বেশি নাম্বার হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট। নেক্সট হচ্ছে কি তোমাদের নো নিড টু মেক এ কমপ্লিট সেন্টেন্স, মানে তোমাদের কমপ্লিট সেন্টেন্স করার কোনো দরকার নেই, ঠিক আছে, মানে তোমাদের যারা টেন্স জানো না বা তোমরা যারা ইংলিশে নড়বড় বা কিছু ইংলিশ একটু কম জানো তারা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট লিখতে ভয় পাও বা কিছু, সো তোমাদের এখানটা কমপ্লিট সেন্টেন্স না দিলে হবে, মানে টেন্স ফলো করলে ঠিকঠাক, না ফলো করলে চলবে, তোমার এমন একটা সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করবে যেন বুঝতে পারো। নেক্সট হচ্ছে কি তোমাদের অনলি দ্য নেসেসারি ইনফরমেশন, মানে যেগুলো প্রয়োজন সেগুলোই ইনফরমেশানে দেবে, ওকে, আর আদারওয়াইজ দেবে না। নেক্সট তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস মাস্ট বি মেনশন, মানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেলস না দিলে হচ্ছে কি তুমি যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাও তার লোকেশনটা কি সেটা কেউ ট্রেস করতে পারবে না, আলটিমেট তুমি নিজের ক্ষেত্রে যারা অ্যাডভার্টাইজমেন্ট লিখবে তাদেরই লস হয়, সো কন্ট্যাক্ট ডিটেলসটা মাস্ট। সো আমি যে স্টোরিটা লিখেছিলাম শিখেছিলাম তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স থেকে, সো নর্মালি সেম আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের শেখাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স রিলেটেড থেকে, ওকে। সো এখানটায় আমি তোমাদেরকে মানে 2021-এর কোশ্চেন্স 2020-র কোশ্চেন্স গুলোর দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো নর্মালি প্রথম কোশ্চেনে দেখো, ইউ আর প্ল্যানিং টু স্টার্ট এ ফুড ডেলিভারি সার্ভিস, টাফ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট ইউর মেনু প্রাইস অ্যান্ড রিলেটেড ইনফরমেশনস। নেক্সট তোমাদের রাইটের অ্যাডভার্টাইজমেন্ট ফর এ সুন টু বি লঞ্চ হ্যান্ড স্যানিটাইজার ম্যানুফ্যাকচার বাই ইউর কোম্পানি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের এটা হচ্ছে কি 2020-র কোশ্চেন্স, ইউ হ্যাভ স্টার্টেড এ নিউ বেকারি, ক্রিয়েটেড অ্যান অ্যাডভার্টাইজমেন্ট হাইলাইটিং সাম অফ ইউর প্রোডাক্টস। নেক্সট হচ্ছে কি তোমাদের রাইট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট ইউর ফিটনেস প্রোডাক্ট আর প্রমিসিং অ্যামেজিং রেজাল্টস টু, ঠিক আছে। সো নর্মালি তোমাদের এই কোশ্চেন্সটা রাখার মানেটা হচ্ছে কি যে কোশ্চেন ট্রেন্ডটা বোঝানো, সো তোমাদের কোশ্চেন ট্রেন্ডটা কীভাবে আসছে আমি ইউটিউবে নর্মালি অ্যাডভার্টাইজমেন্টের অনেক ভিডিও টিডিও দেখলাম, সো নর্মালি ওরা কী করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড CBSE বোর্ড 2000 মানে ক্লাস 11-এর যে সিলেবাসটা, ঠিক আছে, সিচুয়েশন ওয়ান্টেড সিচুয়েশন এ ওই হিসেবে আমাদেরকে শিখিয়েছে, সো নর্মালি তোমাদের কোশ্চেনের ট্রেন্ডটা কিন্তু অন্যভাবে আসছে। দেখো এই যে 2021-এর এক নম্বর কোশ্চেনটা দেখো আর 2020-এর এক নম্বর কোশ্চেনটা দেখো, যে তুমি কিছু প্ল্যানিং করছো খুলবে বলে, ঠিক আছে, এখানটা ফুড ডেলিভারি সার্ভিস খুলবে তুমি, এখানটা হচ্ছে একটা নিউ বেকারি খুলবে, একটা তুমি নিজে থেকে ছোট করে কিছু একটা খুলবে এটা একটা করতে বলছে, আর একটা হচ্ছে তোমার কোম্পানি খুলতে বলছে বা বড় কিছু খুলতে বলছে, ঠিক আছে, 2021-এর সেকেন্ড কোশ্চেনটা। অ্যান্ড 2020-র হচ্ছে কি যে এই যে এই সেকেন্ড কোশ্চেনটা সেম, দেখো একটা তুমি নিজের থেকে একটা ছোটো করে কিছু খুলবে সেরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে বলছে, অ্যান্ড আর একটা করতে বলছে কি যে বড় করে একটা কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দিতে। সো আমি এটাকে বেস্ট করেই নর্মাল তোমাদের কাছকে শেখাবো অ্যাডভার্টাইজমেন্টটা খুব সহজে, আই থিঙ্ক তোমাদের পছন্দ হবে বা কিছু। সো ফার্স্টে তোমাদের বলে দিই যে নর্মালি হচ্ছে কি যে কীভাবে আমি লিখবো সেটা একবার দেখে না। সো দেখো ফার্স্টে হচ্ছে কি তোমাদের তোমরা যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাও তাহলে হচ্ছে কি তোমাদের মাথায় কী কী আসতে পারবে, বা তুমি ধরো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো ফুড ডেলিভারি সার্ভিসের, সো তোমাদের মাথায় কী কী আসবে অ্যান্ড মানে কী মাথায় আসলে বা
কি মানে কেমন কিছু মেনশান থাকলে তোমরা হচ্ছে কিছু ফুড ডেলিভারি থেকে ফুড অর্ডার করবে। ফার্স্ট তোমাদের মানে রেস্টুরেন্টটা কেমন সেটা নিয়ে একটা থাকবে, ঠিক আছে, যে রেস্টুরেন্টটা কেমন যে সেখান থেকে আমি অর্ডার করবো, এটা একটা কোশ্চেন্স থাকবে। যে কতটা অফ দিচ্ছে মানে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটা একটা দেখবো, কী কী পাওয়া যায় সেটা একবার দেখবো, ঠিক আছে, লোকেশানটা কোথায় একবার দেখবো, ঠিক আছে, এইসব তো দেখবে। তার থেকে বড় কথা হচ্ছে কি যে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি রেস্টুরেন্টের কী নাম, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সো রেস্টুরেন্টের নাম দেখেও কিন্তু অনেকে তোমরা রেস্টুরেন্টে যাও বা হচ্ছে কিছু ফুড অর্ডার করো, ঠিক আছে। সো এখানটায় যে ফুড ডেলিভারি সার্ভিস আছে, একটা প্রথমে একটা নাম দিতে হবে, তোমাদেরকে বলেছি যে টাইটেলে মানে প্রথমে একটা টাইটেল দিতে হয়। সো টাইটেলটা হচ্ছে কি যে কোনটা দেবে, যারা হচ্ছে কি যে কিচ্ছু পারবে না বা কিছু বোঝো না নর্মালি বা কোনো সেন্টেন্সই বানাতে চাইছো না, তোমরা কি করবে যে এখানটায় যে ইউ আর প্ল্যানিং টু স্টার্ট এ ফুড ডেলিভারি সার্ভিস, ঠিক আছে, তো এখানটায় নাম হিসেবে তোমরা ফুড ডেলিভারি সার্ভিস এটা দিতে পারো, ঠিক আছে। তোমাদের যে এখানটায় যেটা হচ্ছে ইউ হ্যাভ স্টার্টেড এ নিউ বেকারি, তো স্টার্ট নিউ বেকারি এটাও নাম দিতে পারো। তো তোমাদের ইচ্ছা মতো সহজের নাম, যদি তোমরা নাম ক্রিয়েট না করতে চাও, বাট আমি তোমাদের লেখানোর জন্য একটা জাস্ট সহজ একটা নাম এ করেছি। তো নামটা দেখো, প্রথমে আমি এটা 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 করে দিচ্ছি, ঠিক আছে, নাম কি দিয়েছি আমি যে অর্ডার ফুড অনলাইন, নাম হয়ে গেল, ঠিক আছে, প্রথম নাম। এবার নামটা অত্যন্ত জরুরি, তার কারণ হচ্ছে কি নামের জন্য তোমাদের এক মার্ক্স মোটামুটি থাকে, যদি ফাইভ মার্ক্স থাকে নামের জন্য মোটামুটি এক মার্ক্স থাকে, ঠিক আছে। সো মানে একটা হেডিং বলতে পারো, টাইটেল যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কি টাইটেল, টাইটেলের জন্য মোটামুটি এক মার্ক্স থাকে। সো তোমরা প্রথমে যেটা বললাম যে তুমি অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটায় যাবে বা ফুড অর্ডার করবে কী হিসেবে, প্রথমে হচ্ছে কি যে নাম দেখবে আর কী ধরনের ফুড মানে ওখানটা ডেলিভার করে সেটা একবার দেখবে। সো সেটাই তোমরা লিখবে যে আমার হচ্ছে কি যে মানে এমন একটা রেস্টুরেন্ট এখানটা হচ্ছে কি যে হেলদি অ্যান্ড হাইজেনিক অ্যান্ড ভালো ফুড পাওয়া যায়, তো সেইভাবে সেন্টেন্সটা করবে। সো আরেকটা জিনিস তোমরা সহজে বলে দিচ্ছি, তোমরা সেন্টেন্সটা না লিখলেও চলবে, কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে, তোমরা যে রেস্টুরেন্টটা থেকে ডেলিভারটা হবে সেই রেস্টুরেন্টের নাম এমনভাবে রাখবে যাতে তোমাদের ওই সেন্টেন্সটা না লিখতে হয় যে আমাদের এখানটায় ভালো ফুড পাওয়া যায় বা হাইজেনিক ফুড পাওয়া যায়। সো এমন একটা নাম লিখবে রেস্টুরেন্টের যেন ওই রেস্টুরেন্টটা কী ফুড পাওয়া যায় সেটা যেন ডিফাইন করে, ঠিক আছে। আর একটা জিনিস, মানুষ হচ্ছে কি যে আর একটা জিনিস দেখে অর্ডার করে যে কত পার্সেন্ট অফ দিচ্ছে অ্যান্ড ফুড কেমন পাওয়া যায়। সো ফুড কেমন পাওয়া যায় তোমার রেস্টুরেন্টের নাম দেখে বোঝা যাবে অ্যান্ড কত পার্সেন্ট পাওয়া যায়। তোমরা আর একটা জিনিস করতে পারো যে রেস্টুরেন্টের যে নামটা সেটা হচ্ছে কি 20% অফ রেস্টো করতে পারো, তাহলে নাম কম দেখে হচ্ছে কি রেস্টুরেন্টটা ডিফাইন হয়ে যাবে অ্যান্ড লোকে অর্ডার করবে বেশি অ্যান্ড তোমার অ্যাডভার্টাইজমেন্টটা ভালো হয়ে যাবে। সো নর্মালি এমন একটা নাম দেবে যাতে হচ্ছে কি তোমরা তোমাদের ওখানটায় রেস্টুরেন্ট করো। সো নামটা দেখো তাহলে বুঝতে পারবে, হেলদি ফুড রেস্টুরেন্ট, সে এই যে রেস্টুরেন্টটার নামটা দিলাম সেই নামটা থেকে তোমাদের একটা সেন্টেন্স কমেও গেলো, তোমাদের একটা সেন্টেন্স লিখতেও হলো না, আবার হচ্ছে কি তোমাদের যে ফুড রেস্টুরেন্টে যে যেরকম ফুড পাওয়া যায় সেটা তুমি ডিফাইনও করে দিলে যে আমাদের রেস্টুরেন্টে এমন ফুড পাওয়া যায়, ঠিক আছে, হেলদি ফুড রেস্টুরেন্ট। আরেকটা জিনিস করতে পারো যে আরেকটা জিনিস ভাববে যে তোমার রেস্টুরেন্টে থেকে লোকে ফুড ডেলিভারি নেবে কেন, কারণ তোমার ওখানটা ভালো ফুড পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে কি তুমি এখানটায় রেস্টুরেন্ট নাম দিতে পারো যে 20% অফ রেস্টো, একটা হচ্ছে কি কম দাম হলে লোক মানে অর্ডার করে আর একটা হচ্ছে কি রেস্টুরেন্টের ফুড ভালো হলে অর্ডার করে। সো তুমি 25% অফ রেস্টুরেন্ট এটা একটা দিতে পারো বা এই যে হেলদি ফুড রেস্টুরেন্ট দিতে পারো, ঠিক আছে। সো আরেকটা জিনিস লিখবে সেটা হচ্ছে কি যে তোমরা জাস্ট দুটো লাইন লিখবে আর তোমার অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো কীভাবে করছি আমি, নেক্সট তোমাদের লাইনটা লিখবে হচ্ছে কি যে উই ডেলিভার ফুড অ্যাট ইউর ডোর ইন 10 মিনিটস। এই যে 10 মিনিটসটা মেনশান করলাম কেন, ঠিক আছে, তোমার দিক থেকে ভাবো, নর্মালি তুমি কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করবে তার কারণ হচ্ছে কি সে খুব তাড়াতাড়ি দেবে, ঠিক আছে, কম্পারেটিভলি অন্য যে ফুড ডেলিভারি সার্ভিস রয়েছে, ঠিক আছে, সেই জন্য মেনশানস করে দেবে। অ্যান্ড এখানটা লিখতে পারো 25% অফ ফর দ্য ফার্স্ট অর্ডার, ঠিক আছে, এটা করতে পারো, তাহলে হচ্ছে কি তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। সো যেহেতু যত কম লিখবে তত বেশি নাম্বার পাবে, সো আমরা বেশি লিখবোই বা কেন, ঠিক আছে। আর একটা তোমাদের এখানে মেনশন করতে বলেছে যে মেনু অ্যান্ড প্রাইস অ্যান্ড রিলেটেড ইনফরমেশনস, তো মেনু অ্যান্ড প্রাইসে দিতে হবে। যে তারপর এখানটা একটা লাইন লিখবে যে সিম্পল আওয়ার মেনু অ্যান্ড প্রাইস আর তারপর দিয়ে তোমাদের মেনু, ঠিক আছে, দিতে শুরু করবে, ঠিক আছে। আমি
এইটা যে এটা লেখাচ্ছি তোমার সবার ক্ষেত্রে প্রযোজ্য, এমন একটা নাম দেবে যাতে হচ্ছে কি টোটাল যে যেটা খুলতে চাইছো বা যে কোম্পানিটা খুলতে চাচ্ছ সেই কোম্পানিতে কী কী পাওয়া যায় সেটা ডিফাইন করে দেয়, ঠিক আছে, বা কত পার্সেন্ট সব দিচ্ছ সেটা ডিফাইন করে দেয়, ঠিক আছে। এখানটায় অনেকগুলো দেখো, এখানটা একটা কোশ্চেন আছে হচ্ছে তুমি হচ্ছে কি যে বেকারি খুলতে চাও বা এখানটায় স্যানিটাইজ এ খুলতে চাও, সো এই যে স্যানিটাইজের ক্ষেত্রে এমন একটা নাম দেবে তুমি যাতে হচ্ছে কি যে স্যানিটাইজটা কী ধরনের জিনিসপত্র বানায়, ঠিক আছে, কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে সেটা ধরো নামটা মেনশনস থাকে, ঠিক আছে। এইটার যেটা এটা জাস্ট লিখে নিই তোমাদের, আমি ওগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রাইসগুলো দিয়ে দিলে তোমার এখানটা কী কী পাওয়া যায়, একটা হচ্ছে কি যে বার্গার প্রাইসটা দিয়ে দিলে হচ্ছে কি যে 90 টাকা, তারপর হচ্ছে কি যে নুডলস পাওয়া যায় ধরো হচ্ছে কি যে 40 রুপিস দিয়ে দিলে, দেন হচ্ছে কি ধোসা পাওয়া যায়, ঠিক আছে, কত টাকা দেবে 30 টাকা, ঠিক আছে, এমন করে তুমি মেনশনগুলো করে দিতে পারো, ঠিক আছে। নেক্সট তোমাদের হচ্ছে কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি যে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে কি সিম্পল দেবে, লোকেশানটা দেবে, লোকেশানটা ধরো তুমি দিলে কলকাতা, ঠিক আছে, সিইউ। একটা হচ্ছে কি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কি যে 9900000, যাই হোক, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমাদের যদি অ্যাপ থাকে, ফুড ডেলিভারি যে অ্যাপ আছে সেটা যদি অ্যাপ থাকে তাহলে তোমার হচ্ছে কি যে অ্যাপের লিঙ্কটা এখানে দিয়ে দেবে, আমি জাস্ট এখানটা আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কি সহজ, একদম পুরো সহজ, মানে এত সহজে আই ডোন্ট থিঙ্ক নর্মালি কেউ বোঝাবে বা কিছু, অ্যান্ড মানে ইউটিউবে এরকমভাবে সহজভাবে কেউ অ্যাডভার্টাইজমেন্ট বুঝিয়েছে। অ্যান্ড এটা তোমাদের ফুল ম্যাক্স পাবে বা 2-1 নাম্বার হয়তো কাটতে পারে, বাট ফুল ম্যাক্স দেবে খুব সহজে অ্যান্ড শর্টে, ঠিক আছে। যেটা জিজ্ঞাসা করেছে জাস্ট 1 লাইন দেবে আর ওখান কাছে ইনফরমেশন আছে সেটা দেখবে। নেক্সট তোমাদের এখানটার কথা বলি, আচ্ছা এটার কথা বলি, ঠিক আছে। এটাও বলে তোমাদের ইউ হ্যাভ স্টার্টেড এ নিউ বেকারি, ক্রিয়েটেড অ্যাডভার্টাইজমেন্ট হাইলাইটিং সাম অফ ইউর প্রোডাক্টস। সো একটা বেকারি খুলবে তুমি, সো এখানটায় কী নাম দেবে, ঠিক আছে। বেকারি মানে তুমি কেকের দোকান খুলতে চাইছো বা হচ্ছে কি যে ব্রেডের দোকান খুলতে চাইছো, তো নাম কী দেবে প্রথম কথা হচ্ছে কি, নাম দেবে হচ্ছে কি তুমি দিলে ফ্রেশ ব্রেডের দোকান খুলতে চাইছো ধরো তুমি, তাহলে কী নাম দেবে হচ্ছে ফ্রেশ হট ব্রেড, নাম হয়ে গেল। এবার এমন একটা নাম দেবে রেস্টুরেন্টের বা দোকানের নাম দেবে যাতে তোমার এখানটা কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বা তুমি কত পার্সেন্ট অফ দিচ্ছ সেটা মেসেজ হয়ে যাবে। অ্যান্ড আওয়ার এরপর হচ্ছে এখানটা কী বলছে, ক্রিয়েট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট হাইলাইটিং সাম অফ ইওর প্রোডাক্টস। সো তোমাদের দোকানে কী কী প্রোডাক্টস পাওয়া যায় সেগুলো নাম জানলে তোমার আর কিছু করতে হচ্ছে না, একটা জাস্ট নাম দেবে আর হচ্ছে কিছু প্রোডাক্টসগুলো মেনশন করে দেবে, তোমার অ্যাডভার্টাইজমেন্ট খতম। একটা নাম আর যে প্রোডাক্টগুলো তোমার কোম্পানি সেল করবে বা তুমি যে দোকান খুলতে চাচ্ছ সেটা সেল করবে বা তুমি যে ফিটনেস প্রোডাক্ট এ করতে চাচ্ছ সেটা এ করবে, ওকে। নেক্সট তোমাদের এটার জন্য কী বললাম যে তুমি যদি ব্রেডের দোকান খুলতে চাও তাহলে কী নাম দেবে হচ্ছে কি তুমি হঠাৎ দিলে হচ্ছে কি যে ফ্রেশ হট ব্রেড, ঠিক আছে। এখানে ফিটনেসের জন্য কী নাম দিতে পারো, সোল ফিটনেস USA। সো আর একটা জিনিস যে যে নামটা দেবে সেটা যেন নর্মালি হচ্ছে একটু হাইফাই টাইপের হয়, ঠিক আছে। এই যে UAE দিয়ে দিলাম, এই যে ফিটনেসের এখানটায় কোশ্চেনটা দেখো, রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট ইউর ফিটনেস প্রোডাক্ট প্রমিসিংস অ্যামেজিং রেজাল্টস, ঠিক আছে, এরকম। সো তোমার একটা ফিটনেস যে প্রোডাক্ট আছে তোমার সেগুলো বিক্রি করতে চাইছো বা কিছু, তো সেটার জন্য নাম একটা অন্যভাবে দেবে অ্যান্ড প্রোডাক্টগুলো ডিটেলসটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা ছিল তোমাদের হচ্ছে কি যে অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে লেখে অ্যান্ড খুব সহজে বুঝিয়ে দিলাম। আর একটা জিনিস আমি বলে দিই যে আমি কম্পালসারি ইংলিশের সমস্ত মানে সাজেশনের অ্যান্সার, ফিগার অফ স্পিচের অ্যান্সার, ট্রাভেলগের অ্যান্সার সব কিছু দিয়ে দিয়েছি। সো নর্মালি ভিডিওটা দেখে নিও, ডিসক্রিপশানে সব ভিডিওগুলোর লিঙ্কটা আমি দিয়ে দেবো, জাস্ট দেখে নিও। থ্যাংক ইউ।